আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার পেজ আছেন তারা আমার পেজটাকে ফলো দিবেন। তো আজকে হচ্ছে মূলত শুক্রবার, তো দুপুরবেলা একটা বিয়ের দাওয়াত আছে, তো ওই দাওয়াতেই যাচ্ছি। তো আমি যে রেডি হয়ে নিচ্ছি, একটু আয়না দিয়ে দেখে নিচ্ছি নিজেকে, সব কিছু ঠিক আছে কি না। আর এই ড্রেসটা নতুন বানিয়েছি, পরলাম। তো যাই হোক, এখন হচ্ছে ওর বাবারও যাওয়ার কথা ছিল, সকালবেলা ওকে বলেছিলাম তুমি চলে এসো, যেহেতু ওনার এক ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো উনি এখন আমাদের ফোন করে জানালো আসতে পারবে না, হঠাৎ করে দুপুরে ফোন আসলো। হ্যাঁ, ওনার খুব ক্লোজ একটা ফ্রেন্ড মারা গিয়েছে, তো অসুস্থ ছিল, বৃহস্পতিবার অসুস্থ হয়, হঠাৎ করে একটু পায়ে ব্যথা থেকেই আর কি, অনেক আগে নাকি ব্যথা পেয়েছিল, তো সেই ব্যথাটা এখন আবার একটু ভিতরে হয়তো ইনফেকশন হয়ে গিয়েছিল পায়ে নিচে আর কি, পায়ের। তো হঠাৎ করে খবর আসলো যে উনি মারা গেছে, যে ওয়ারিতে যে বারেমের শাখাটা আছে ওইখানে উনি মারা গেছে। তো ওর বাবা ওখানেই যাবে, আমাদেরকে ফোন করে বললো চলে যেতে। তো আসলে কথাটা, খবরটা পেয়ে এতটা কষ্ট হয়ে গেছে, আসলে মানুষের মৃত্যুটা কি, এরকম ভালো মানুষ হঠাৎ করে কিভাবে দুনিয়া থেকে চলে গেল। তো সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আর খুব ভালো মানুষ ছিল। তো ওর বাবাও খুব ভেঙে পড়ছে, খুব কাছের, খুব ক্লোজ, ওরা একসাথে বিজনেস করতো, পাশের দোকান ছিল আর কি। তো সব কাজে ওনারা একসাথে বেশি সময় কাটাতো আর কি, একসাথে হাঁটতে যেত। তো আমিও খবরটা পাওয়া মাত্র আমারও খুব মানে অবাক লাগলো, যে পুরো আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম খবরটা পাওয়ার পরে। তিনটা বাচ্চা, একটা মেয়ে হচ্ছে আমার দিবারাত্রির চেয়ে একটু বড় হবে, আর একটা বাচ্চা দিবারাত্রির সমান, তো দুই মেয়ে আর এক ছেলে, আর ছেলেটা হচ্ছে রোজামণির থেকে একটু বড় হবে। তো ছেলেটা নাকি রোজার বাবা হসপিটালে যাওয়ার পর বলতেছিল ধরে, আঙ্কেল তুমি আসছো, আমার বাবা কোথায়? তখন ওর বাবা খুব কষ্ট পাইছে, খুব হাউমা করে একটু কাঁদছিল। তো সেটা শুনে বা দেখে আমারও কষ্ট লেগেছে। তো আল্লাহ ফ্যামিলিটাকে বোঝার তৌফিক দান করুন, ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই যে আমরা হচ্ছে চলে আসলাম বিয়ের প্রোগ্রামে, তো মেয়ের বিয়ে আগেই হয়ে গিয়েছিল আর কি, গাভিন হয়ে গিয়েছিলো, উঠিয়ে দেওয়া হয়নি, তো এখন আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে নব দম্পতির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদের নতুন জীবন সুখের করে। তো এই যে হচ্ছে জামাই, যেহেতু বিয়ে আগেই হয়ে গিয়েছে তো জামাই আর বউ একসাথে বসে আছে, তো আমি দুজনকে একটু শ্যুট করছিলাম, বলতেছিলাম যে তোমরা দুজন একসাথে বসার জন্য আর কি। তো এই তো বসা, বলার পর ওরা হচ্ছে একসাথে এসে বসলো, তারপর আমি আবার আরেকটু শ্যুট করতেছিলাম। তো এই যে ওরা দুজন একসাথে বসলো, কিছু ফটোশ্যুট করেছি, এখন আছে একসাথে একটু ভিডিও নিচ্ছি। তো সবাই দোয়া করবেন নব দম্পতির জন্য। তো আমরা একটু লেট করে এসেছি, এসে দেখি যে খাবারের এখানে অনেক সিরিয়াল, আর বরপক্ষ চলে আসছে, তো আমরা একটু দাঁড়িয়ে আমি হচ্ছে সাইড থেকে একটু শ্যুট করছিলাম। আর বয়সটাও দিতে খুব কষ্ট হচ্ছিল, আসলে কালকে ভাইয়ার মৃত্যুটা মেনে নিতে পারছি না, খুবই কষ্ট লাগতেছিল, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশি কষ্ট লাগছে আর কি। তো যাই হোক, আল্লাহ বাচ্চাদেরকে নেক হায়াত দান করুন। আর তো এই যে আমরা হচ্ছে শেষ অবস্থায় খেতে বসলাম, আর প্রচুর বৃষ্টি হয়েছিল, এর মাঝে আবার বৃষ্টিও হয়েছিল। তো এখন হচ্ছে আমরা সবাই বসে গেলাম খেতে, এখন বাজে হচ্ছে 3টার উপরে বেজে গিয়েছে, 3টা সাড়ে 3টা মেবি বাজে। তো যে খাবার মেনু ছিল, পোলাও, চিকেন ফ্রাই, ভেজিটেবল ছিল, চিকেন রোস্ট ছিল, আর ছিল বোরহানি, ছিল বিফ। তো খাচ্ছি আর মাশাল্লাহ, খাবার মোটামুটি ভালোই হয়েছিল, বিশেষ করে পোলাওটা খুব ভালো লেগেছে, ও সাথে জর্দাও ছিল। তো বিয়েতে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে রোজামণি দেখা যায় জর্দার মধ্যে যে ছোট বেবি মিষ্টিগুলো থাকে সেগুলোও খুবই পছন্দ করে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর এই যে বৃষ্টিতে সব ভিজে গেছে, এটা হচ্ছে মেয়েদের বাড়ি। তো আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম, বাট আমার মনে ছিল না শ্যুট করার জন্য। তো এই যে এখন হচ্ছে আমরা চলে আসতেছি, আর যেহেতু সামনেই ছিল, হেঁটেই গিয়েছি, খুবই সামনে আমাদের এখান থেকে, 10 টাকা রিক্সা ভাড়া হবে না, রিক্সাও ছিল না রাস্তায় বৃষ্টির কারণে,
সেজন্য হেঁটে এসছি, হেঁটে যাচ্ছি। আর মেয়ের একটু প্যান্ট প্যান্ট করতেছিল, হাঁটতে চাচ্ছিল না আর কি। তো কি আর করা, রিক্সাও পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।